হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা আপডেট ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন আপডেট দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে এসসি এসটি ওবিসি ছেলেমেয়েরা এখানে যে নতুন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন, যেটা ওএসসি স্কলারশিপ নামে পরিচিত। তো এই ওএসসি স্কলারশিপ নতুন আবেদন আপনাদের যে অলরেডি শুরু হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আসতে হবে। তো যেটা হচ্ছে, আপনারা যে কোনো ব্রাউজারে সার্চ করবেন, oasis.gov.in সার্চ করলে এই যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসতে পারবেন। অথবা আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, যেখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। তো এই অফিসিয়াল ওয়েবসাইট আসার পর যেগুলো করতে হবে সেগুলো আমরা অবশ্যই দেখে নেব। তো তার আগে বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তো আমাদের চ্যানেলটি পাশে যে লাগে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটা প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর পেজটিকে ওপরের দিকে তুলবেন। এখানে যে নোটিশগুলো দেওয়া আছে, যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি পোস্ট মেট্রিক নিউ অ্যাপ্লিকেশন ইজ ওপেন ফর 2020-21 সিজন। তো 2020 এবং 2021 বর্ষে যে নতুন আবেদন এসসি এসটি ওবিসি, যেটা হচ্ছে পোস্ট মেট্রিক, মানে যেটা হচ্ছে ইলেভেন থেকে শুরু হচ্ছে, ইলেভেন থেকে হায়ার এডুকেশন যেটা পোস্ট মেট্রিক, এবং প্রি মেট্রিক হচ্ছে যেটা হচ্ছে 9-10 প্রি মেট্রিক। তো এখানেও বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি প্রি মেট্রিক নিউ অ্যাপ্লিকেশন ইজ ওপেন ফর 2020-21 সেশন। তো বন্ধুরা, বুঝতে পারছেন পোস্ট মেট্রিকের ক্ষেত্রে যেটা 11 থেকে হায়ার এডুকেশন এসসি এসটি ওবিসি নতুন আবেদন শুরু হয়ে গেছে, এবং যেটা হচ্ছে প্রি মেট্রিক অর্থাৎ 9-10 সেখানে এসসি এসটি ছেলেমেয়েরা এখানে নতুনের জন্য আবেদন করা অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, এখানে যেহেতু আপনাদের ফার্স্ট টাইম, তো সেক্ষেত্রে এই ওয়েবসাইট আসার পর এখানে দেখবেন যে রেজিস্টার স্টুডেন্ট রেজিস্টার, তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে আরেকটি এই নতুন পেজটি ওপেন হবে। তো এই পেজটি ওপেন হওয়ার পর এখান থেকে আপনারা যে ডিস্ট্রিক্ট, সে ডিস্ট্রিক্ট চুজ করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এই পেজটি ওপেন হবে। তো ওপেন হওয়ার পর এখানে আপনাদের ফার্স্ট টাইম রেজিস্টার করতে হবে। সেক্ষেত্রে আপনাদের এখানে নাম লিখবেন, আপনাদের ফাদার্স নাম লিখবেন, জেন্ডার লিখবেন, মেল ফিমেল। তো যদি এক্ষেত্রে আপনাদের কম্পিউটার কাস্ট সার্টিফিকেট থাকে, তো সেক্ষেত্রে আপনি লিখবেন এখানে কাস্ট সার্টিফিকেট। আর যদি আপনি আবেদন করে থাকেন, তো সেক্ষেত্রে এই যে সেকেন্ড যে বক্সটি আছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, তো এই বক্সটিতে ক্লিক করবেন। তো বক্সটিতে ক্লিক করার পর অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেবেন এবং ডেট অফ বার্থ দেওয়ার পর ক্যাপচা দেবেন, সাবমিট করবেন। তো সাবমিট করার পরই আপনার যে, তো সাবমিট করার পরই তবেই আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন, এবং পাসওয়ার্ড পাওয়ার পর এখান থেকে রেজিস্টার স্টুডেন্ট লগইন, তো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এই পেজটি ওপেন হবে। তো বন্ধুরা, যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছেন, সে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে ফিল আপ করার পর এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে ক্যাপচা দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। তো লগ ইনে ক্লিক করলে আপনার ডিটেলসগুলো ফিল আপ করার পর সাবমিট করতে হবে, তবেই আপনি যে ওএসসি স্কলারশিপের জন্য আবেদন কমপ্লিট করতে পারবেন। তো পুরো প্রক্রিয়াটি কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ, তো আমাদের এই নিয়ে ভিডিও, আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, যেখান থেকে আপনারা ক্লিক করে কীভাবে রেজিস্টার করতে পারবেন এবং কীভাবে লগ ইন করে বাকি কাজগুলো করতে পারবেন পুরো স্টেপ বাই স্টেপ দেখে নেবেন। যদি কোনো প্রবলেম হয় তো অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। তারপর আবেদন জমা দেওয়ার পর আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন, যেটা হচ্ছে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন। এই ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তো ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আরেকটি নতুন পেজ ওপেন হবে। তো এখানে আপনি আপনার যে সিরিয়াল নম্বর বা ইউজার আইডি দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন ডিস্ট্রিক্ট এবং সিজন এবং ক্যাপচা দেওয়ার পর স্টেক স্ট্যাটাসে ক্লিক করলে আপনার আবেদনের স্থিতিটা জানতে পারবেন, কী কন্ডিশানে বা কী স্ট্যাটাস আছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি রেজিস্টার, লগ ইন, ফর্ম ফিল আপ এবং চেক পুরো পদ্ধতি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, যেখান থেকে আপনারা ক্লিক করা সরাসরি পুরো প্রসেস দেখবেন, তারপর আপনারা অনলাইন আবেদন করবেন। আর যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্টে কমেন্ট করতে ভুলবেন না। তো এই ছিল আপডেট, আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগে করতে ভুলবেন না। আর এরকম ডেইলি লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।